পটুয়াখালীর কুয়াকাটায় ধরা পড়ল তেরো কেজি নয়শো গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ সোমবার সকালে রাঙাবালি এলাকার জেলে মানিক মিয়ার ইলিশের জালে মাছটি ধরা পড়ে কুয়াকাটা মেয়র বাজারের মন্নি ফিশের আড়তে ওঠালে নিলাম ডাকে আনোয়ার হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ী সাতশো টাকা কেজি দরে নয় টাকার মাছটি কিনে নেন জেলা মানিক মিয়া বলেন আমি ইলিশের জালে মাছটি পেয়েছি মাছটি পেয়ে অনেক খুশি কারণ একটি মাছই অনেক দাম পেয়েছি এটি কুয়াকাটা নিয়ে এসে দশ হাজার টাকায় বিক্রি করেছি কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাস সহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে